বাঁকুড়ার হাওয়াইবাড়ি উচ্চ বিদ্যালয়ের হাল বড়ই বেহাল এবং শিক্ষা দপ্তরের একাংশ কর্মচারীর বদান্যতায় দিনের পর দিন যে ধুঁকছে হাওয়াইবাড়ি উচ্চ বিদ্যালয়, সে অভিযোগটা এখন উঠতে শুরু করেছে অভিভাবক মহল থেকে। এমনকি শিক্ষক শিক্ষিকারাও এই বিষয়ে অভিযোগ তুলেছেন। যে খবর আমাদের প্রতিনিধি তেলিয়ামুড়া থেকে পাঠিয়েছেন, তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয়টি যাত্রা শুরু করে 1955 সাল থেকে এবং 1955 সালের পর থেকে অর্থাৎ যাত্রা লগ্ন থেকে একাংশ খারাপ দশা রয়েছে, একাধিক খারাপ দশা রয়েছে বিদ্যালয়ের। বাউন্ডারি ওয়াল নেই ঠিকমাত্র, বাচ্চাদের বসার যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চগুলো ভাঙা, কোথাও কোথাও চূড়ান্ত একটা অবহেলা রয়েছে, শিক্ষক সঠিকভাবে নেই। অর্থাৎ প্রায় বিদ্যালয়টিতে স্টুডেন্ট রয়েছে 175 জন, কিন্তু সেক্ষেত্রে 175 জন ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে মাত্র 5 জন টিচার। এবং এই 5 জন শিক্ষক দিয়ে কিভাবে চলবে বিদ্যালয়ের পঠন পাঠন এবং এই নিয়ে এবং বাচ্চাদের ভবিষ্যৎ আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা নিয়েও একটা প্রশ্ন উঠেছে অভিভাবকদের মধ্যে। বিদ্যালয়ের ইলেকট্রিকের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় বিষয় নিয়ে কিন্তু রয়েছে একাধিক সমস্যা। সঠিকভাবে যে ছাত্রছাত্রীদেরকে পাঠ দান করানো হবে এবং সেখান থেকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা হবে, তাদেরকে বড় করা হবে, এই বিষয়টাই কিন্তু কোন রকম ভাবে হচ্ছে না সেই বিদ্যালয়ের মধ্যে থেকে, যেমনটাই এখন অভিযোগ উঠে এসেছে বিদ্যালয়টিকে। আজকে কি বক্তব্য রয়েছে এই বিষয়ে, কি জানা যাচ্ছে বিদ্যালয়ের অবস্থার সম্পর্কে, শুনবো একবার সংশ্লিষ্টদের মতামত। এই স্কুলের কয়েকটা বেশি এবং বিশেষ কোনো সমস্যা নয়, যেমন বিশেষ করে স্কুলে বাউন্ডারি নেই, তারপর টিচারের সম্পর্কা আর বলল এখানে আমাদের কিছু টেবিলের শর্ট আছে আর যেগুলো আছে এগুলো স্টুডেন্ট মিট আপ করে না, মানে অনেক স্টুডেন্টই আমাদের বিশেষ করে শিক্ষক স্টুডেন্টকে মাটিত করে পছন্দ লাগে। কতজন স্টুডেন্ট আছে স্যার এই বিদ্যালয়ে? 175। কতজন স্যার? 175। আর আপনার টিচার আছেন কতজন? টিচার আমরা 5 জন টিচার আছে, আর একজন আমরা কিছুদিন আগে জমি জয়েন করতো, মানে জমি স্টাফ জয়েন করে গেছে, জয়েন করে গেছে আমি দিয়ে আছি। তো স্যার এখন আপনার কী দাবি, মানে আপনাদের দাবি কী? আমাদের দাবি হলো শিক্ষক। পরীক্ষা তো কোন বছর পরীক্ষা? আর বাকিরা বাকিরা আমরা 9 বছর আমরা 3 জন বিদ্যালয়ের এক শিক্ষকের বক্তব্য আপনারা শুনলেন। এবং বিদ্যালয়ের বৈদ্যুতিন পাখা নেই সঠিকভাবে, এক বেঞ্চের মধ্যে 3-4 জনকে গাদাগাদি করে বসতে হচ্ছে। তবে এই বিষয়গুলো সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম সদুত্তর পাওয়া যাচ্ছে না কর্তৃপক্ষের পক্ষ থেকে, যার জন্য নাজেহাল অবস্থা বিদ্যালয়ের পঠন পাঠন করা পড়ুয়াদের মধ্যে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভান্ডারের পর্দায়। নমস্কার।